गुड मॉर्निंग एवरीबॉडी, आशा करी प्रिय छात्र छात्रीरा तुम्हारा भलोई आछो। आज के विषय वस्तु हे एक कविता, तार नाम हे द सेंड अफ हुईच इज रिटन बाई विलफ्रेड आवेन। विलफ्रेड आवेन के बोला है वायर पोएट, जार लेखार विषय वस्तु हे युद्ध। विलफ्रेड आवेनर मते युद्धेर कोनो मूल्य नहीं, देर इज नो वैल्यू अफ वायर। युद्ध मानी हे निरर्थकता, फ्यूटिलिटी अफ वायर। युद्ध को गौरवमय दिक नहीं, देर इज नो ग्लोरि अफ वायर। एवं एक जो निजे सैनिक छिलें, योद्धा छिलें, जार जो युद्ध मध्य जो कतटा कष्ट दुख एक योद्धा हुए एक जोन, कारण युद्ध जर पाठानो है ता हे बसिभाग तरुण, बसिभाग क्या तरुणाई जाए। नजरुलের একটা কবিতা আছে, কি আছে জোয়ান হও আগবান, হাগিছে ভবিষ্যৎ দুর্গম গিরি কান্তারে মরু। তো এই যে ডাক দিয়েছে, তরুণদের ডাক দিয়েছে, যার জন্য তরুণরাই কিন্তু যুদ্ধক্ষেত্রে আহত হয় এবং তারা মারাও যায়। তো এই কবিতার টোটাল ঘটনাটা ঘটেছে রেলওয়ে প্ল্যাটফর্মের মধ্যে, কারণ রাতের অন্ধকারে सैनिक दिखे पाठानो हे युद्ध क्षेत्र। जे कौन युद्ध क्षेत्र जा सपोज धरे नहीं जे कोनो एक ट्रेन हावड़ा थेके छाड़ा हे तर मुम्बई पाठानो हे, काश्मीर पाठानो हे, ना कि लादाखे पाठानो हे, तारा किन्तु जाने ना। तखनकार दिन जानानो हतो ना, रणदन्दुबी बजिए तादेर दिखे पाठानो हतो, एवं रातेर अंधकारे जेहेतु तादेर क्यों देखते पेत ना, তাদের কেউ উইসও করতো না। যাই হোক, কী হয়েছে দেখো, ফার্স্ট লাইন থেকে আমরা স্টার্ট করছি। এই হচ্ছে সেই কবিতাটা, তোমাদের কাছে টেক্সট বইয়ের অলরেডি ইমেজ আছে, টেক্সট বইটা আছে। কী বলছে, ডাউন দ্য ক্লোজ ডার্কেনিং লেন্স দে স্যাং দেয়ার ওয়ে টু দ্য সাইডিং শেড অ্যান্ড লাইন্ড দ্য ট্রেন উইথ ফেসেস গ্রিমলি গে। এখানে যে চিত্রটা, একটা গ্রাম্য চিত্র, গ্রামের রেলওয়ে প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে। से ग्रामेर गोली रास्ता धरे, ठीक है, एसे पहुँचालो कोथाय, रेलेर प्लैटफर्मेर ओपरे जे साइडिंग शेड आछे जेखाने दाड़ानो हय, से प्लैटफर्मे एसे उपस्थित हलो एवं तारा लाइन दिए दाड़िये रयेछे। तादेर मनेर मध्ये कि आछे, एकटा अजाना आनंद, ग्रिमलि कि सांघातिक आनंद, माने आमी हासछि किन्तु भेतरे आमार एकटा दुःख, एई जे ब्यापारटा। Their braces were struck all white with wrath and spray as men are dead. এবং দেখা যাচ্ছে তাদের প্রত্যেকেরই কি আছে, গলায় মালা দেয়া আছে, নয়তো ফুলের তোড়া দেয়া রয়েছে। অ্যাকচুয়ালি ফুলের মালা বা তোড়া কখন দেয়া হয়, বেশিরভাগ সময়ই হচ্ছে বিবাহের সময় দেয়া হয়, জন্মের কোনো অনুষ্ঠান হলে দেয়া হয়, আর হচ্ছে মৃত্যুর সময়। এখানে কবি যেটা বর্ণনা করা হয়েছে, তাদের গলায় মালা দেখে মনে হচ্ছে যেন তারা ইতিমধ্যেই মারা গেছে। যেমনভাবে কালী পুজোর পাঁঠাপুলিতে দেখা যায় যে পাঁঠার দিকে ফুলের মালা দেওয়া হয়, ফুলমালা দেওয়া হয়, অর্থাৎ তারা যেন মরেই বসে রয়েছে, এইরকম একটা ব্যাপার। ডাল পটার্স ওয়াচ দেম অ্যান্ড ক্যাজুয়াল ট্রাম স্টুড স্টিয়ারিং হার্ট সরি টু মিস দেম ফ্রম দ্য আপল্যান্ড ক্যাম্প। ডাল পটার্স যারা ভবঘুরের দল, তারাই একমাত্র দেখতে পাচ্ছে। ক্যাজুয়াল ট্রাম কোন একটা হয়তো ভবঘুরের দল, কুলি, পটার্স মানে হচ্ছে কুলি আর ট্রাম মানে হচ্ছে ভবঘুরে। তো তারা কয়েকজন হয়তো প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে আছে, তারা হয়তো উঠে দাঁড়িয়ে দেখছে যে অনেকগুলো সৈনিক দাঁড়িয়ে রয়েছে। তো তারা একটু উঁচু জায়গা থেকে, উঁচু জায়গায় হয়তো বিছানা পেতেছে শোয়ার জন্য, তো তারা তাদের ঘুম ভেঙে গেছে, তারা দেখছে। Then unmoved signal nodded and a lamp winked to the guard. তারপর গাড়ি এসে উপস্থিত হয় এবং আলোটা সেই মিটমিট করতে থাকে গার্ডের কাছে। So secretly like wrongs hushed up they went, they were not ours. তাদের দিকে এত গোপনে, এত নিশ্চিতর মধ্যে পাঠানো হয় যেন মনে হয় তারা আমাদের কেউ নয়। হাসটা মানে চুপচাপ, একদম কেউ বুঝতে পারবে না। উই নেভার হার্ড টু হুইচ ফ্রন্ট দিস ওয়ার সেন্ট। কবি বলছে আমাদের আর কখনো শোনা হয়ে ওঠেনি
বা আমাদের জানা হয়ে ওঠে না যে কোন যুদ্ধক্ষেত্রে তাদের পাঠানো হলো। নট দেয়ার ইফ দে দে ইয়েট মক হোয়াট উইমেন মিন হু গিভ দেম ফ্লাওয়ার্স, নট দেয়ার ইফ দে ইয়েট মক হোয়াট উইমেন মিন হু গিভ দেম ফ্লাওয়ার্স। যে সেই সমস্ত মহিলারাও বুঝতে পারে না যারা তাদের দিকে সেই ফুল দিয়েছিল, তারাও জানে না। কবি বলছেন, শ্যাল দে রিটার্ন টু বিটিং অফ গ্রেট বেলস ইন ওয়াইল্ড ট্রেন লোড। আজকের দিনে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য যে একেবারে কি বলবো সেই ছাগল বোঝাই করে যেমনভাবে আমাদের অনুষ্ঠানের আগের দিন নিয়ে আসা হয় গাড়ি করে, একদম ছাগল বোঝাই করে আসছে যেন, তো সেরকমভাবে বলতে খারাপ লাগলো, এরকমভাবেই সৈনিক দিকে পাঠানো হয়। সেই জন্য এখানে লেখা হয়েছে খুব দুঃখের সাথে এবং খুব ব্যান্টারিংলি আয়রনিক্যালি ব্যঙ্গাত্মকভাবেই বলা হয়েছে যে তারা কি সেই এরকম রণদন্দুবি বাজিয়ে এরকমই ট্রেন লোড হয়ে কি তারা আবার ফিরে আসবে। এ ফিউ টু ফি ফর ড্রামস অ্যান্ড ইয়েলস, বলছে ড্রাম বাজিয়ে দন্দুবি বাজিয়ে চিৎকার করে হয়তো খুব কম জন খুব কম ফিরে আসবে। মেক গ্রিপ ব্যাক সাইলেন্ট, তারা হয়তো হামাগুড়ি দিয়ে রাতের অন্ধকারে গ্রামের পাতকুয়ার, অর্থাৎ তাদের বেশিরভাগ বাড়িতেই আগে গ্রামের বাড়িতে পাতকুয়াটা কী হচ্ছে খিড়কির দিকে, অর্থাৎ বাড়ির একটা ফ্রন্ট গেট থাকে আর একটা হচ্ছে ব্যাক গেট থাকে, তো সেখান দিয়ে হয়তো অজানা পথ দিয়ে অন্ধকার পথের রাস্তা দিয়ে রাত্রে হয়তো তারা প্রবেশ করবে হামাগুড়ি দিয়ে, অর্থাৎ তাদের পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এরকম অবস্থায় হয়তো তারা ফিরে আসবে। এই হচ্ছে কবিতার মেন বিষয়বস্তু, বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু সিনপসিসটা বলে দিই, সেটা হচ্ছে এই কবিতার মধ্যে যেটা বলা হলো, এ ট্রুপ অফ ট্রেন্ড ইয়াং সোলজার্স হু আর গোয়িং টু দ্য ফ্রন্ট ওয়ার গিভেন এ সেন্ড অফ অ্যাট এ রেলওয়ে স্টেশন। একদল প্রশিক্ষিত সৈনিকদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে কোথা কিসের মধ্য দিয়ে, একটা রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে, রেলের মধ্য দিয়ে। দ্য সোলজার স্যাং দেয়ার ওয়ে অ্যালং দ্য ডার্ক লেন, যখন অন্ধকার রাস্তা দিয়ে আসছে তাদের মুখে কি আছে, ওই গান আছে। দে এন্টার দ্য ট্রেন উইথ ফেসেস গ্রিমলি গে, তারা যখন ট্রেনের মধ্যে প্রবেশ করছে তাদের মুখের মধ্যে একটা অজানা অস্বাভাবিক একটা আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। দেয়ার ব্রেস্ট ওয়ার কভার্ড উইথ ফ্লাওয়ার্স অফার্ড বাই দেয়ার সুইটহার্টস, তো তাদের বুকের মধ্যে কি দেখা যাচ্ছে যে ফুল গাঁথা রয়েছে যেটা হয়তো তাদের সুইটহার্টসটা দিয়েছে। দে লুক লাইক ডেড ম্যান কভার্ড উইথ ফ্লাওয়ার, তাদের দিকে এত ফুলে শোভিত করা হয়েছে যেন মনে হচ্ছে তারা মৃত প্রায় মৃত ব্যক্তি। দ্য চিয়ারিং নেশনস ওয়াজ নট প্রেজেন্ট, আমাদের জাতির অর্থাৎ আমাদের যারা দেশ বাঁচায় যারা রাজ্য বাঁচায় সেই সৈনিকদিকে চিয়ার করার জন্য তাদের উৎসাহ দেওয়ার জন্য কাউকেই দেখা যাচ্ছে না। একমাত্র কাদের দেখা যাচ্ছে একটু আগেই বলে গেলাম, ডাল পটার্স অ্যান্ড এ ক্যাজুয়াল ট্র্যাম, কিছু বোকাটে কুলি আর ভব ঘুরেকে দেখা যাচ্ছে যারা একদৃষ্টিতে তাকিয়ে আছে সৈনিকদের প্রতি। দ্য সিগনাল ওয়াজ গিভেন, তারপর সিগনাল দেওয়া হলো, দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটা স্টার্ট করলো এইভাবে। দাস দ্য সোলজার্স ওয়েন্ট টু দ্য আননোন ফ্রন্ট সিক্রেটলি, এইভাবে সৈনিকরা অজানা যুদ্ধক্ষেত্রে নিশ্চুপভাবে গোপনভাবে চলে গিয়েছিল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো।